হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো যে কীভাবে আপনি লেটার কে থেকে কনসেপ্ট নিয়ে বা কীভাবে আপনি বিভিন্ন লেটারকে মিক্স করে খুবই সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের কাজগুলোকে শুরু করি। তো সিম্পলিভাবে লেটার কে থেকে কনসেপ্ট নিয়ে এবং বিভিন্ন লেটারকে মিক্স করে খুবই সুন্দর একটা লোগো তৈরি করার জন্য আমরা কী করতে পারি? আমরা এখান থেকে একটা শেপকে সিলেক্ট করে নিতে পারি। তো সিম্পলিভাবে কী করবো দেখুন, আমরা এইখান থেকে সিলেক্ট করলাম, দেন আমরা কী করবো এখান থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করবো। সো পলিগন টুলটাকে সিম্পলি সিলেক্ট করার পর আপনি কী করবেন, এখানে শিফট প্রেস করে ধরে জাস্ট আপনি কী করবেন একটা পলিগন ড্র করবেন। তো সিম্পলিভাবে দেখুন আমরা একটা পলিগন এখানে ড্র করলাম। তো সিম্পলিভাবে পলিগনটা ড্র করার পর এবার আপনি কী করবেন, মুভ টুলটাকে সিলেক্ট করবেন। সো মুভ টুলটাকে সিলেক্ট করে আপনি কী করবেন, জাস্ট এই পলিগনটাকে ধরে আপনি কী করবেন কিবোর্ড থেকে অল্টার এবং শিফট প্রেস করে ধরে জাস্ট আপনি কী করবেন এখান থেকে একটু ড্র্যাগ করে দেবেন। তো সাপোজ ধরুন আমরা এইটুকু ড্র্যাগ করতে পারি। সো এইটুকু ড্র্যাগ করলে মেবি আমার কাছে ঠিক আছে, তো আমরা কী করবো এইটুকু ড্র্যাগ করে রেখে দেবো। তো সিম্পলিভাবে এইটুকু ড্র্যাগ করার পর আপনি কী করবেন, এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট কী করতে পারেন, আপনার কাজের সুবিধা ক্ষেত্রে আপনি একটু জুম করতে পারেন। জুম করে আপনি কী করবেন, সিম্পলিভাবে এখান থেকে জাস্ট শেপ বিলার টুলটাকে সিলেক্ট করে আপনি জাস্ট দেখুন কী করবেন, এই অংশটুকু ডিলিট করে দেবেন, দিয়ে আপনি এই অংশটুকু ডিলিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু ডিলিট হয়ে আমাদের কী হলো, আমাদের এইটুকু অংশ রয়ে গেল। সো এইটুকু অংশ রওয়ার পর এবার আমরা কী করবো, সিম্পলিভাবে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবো, দেন আমরা কী করবো জাস্ট এখান থেকে ড্র্যাগ করবো, এর মানে কী করবো এখান থেকে ড্র্যাগ করবো। সো এই দুই পাশ থেকে ড্র্যাগ করার পর এবার আমরা আরও কাজ করতে পারি, সেটা হলো কি, আমরা এখান থেকেও আমরা ড্র্যাগ করতে পারি এবং জাস্ট এইটাকে এই শেপের সাথে মিশানোর জন্য আমরা কী করবো, জাস্ট এই পয়েন্টটাকে ধরে আমরা ড্র্যাগ করে জাস্ট আমরা মিশানো ট্রাই করবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখুন এই পয়েন্টটাও খুব সুন্দরভাবে মিশে গেছে, আমরা যেন চাইলে আমরা এইটুকু রাখতে পারি। সো জাস্ট সিম্পলিভাবে এইটুকু রেখে এবার আপনার কী করবো, জাস্ট এইটার একটা কপি করার ট্রাই করবো। তো সিম্পলিভাবে এইটা কপি করার জন্য আপনার কী করবেন, এইটাকে আপনি ধরে জাস্ট কী করবেন এখান থেকে এটা কপি করবেন। সো কপি করে এবার কী করবেন, জাস্ট এইটাকে আপনি এইটার উপর নিয়ে গিয়ে আপনি কী করবেন জাস্ট একটু ড্র্যাগ করে এখানে রেখে দেবেন। সাপোজ ধরুন আপনি এইটুকু ড্র্যাগ করতে পারেন। এবার এইটুকু ড্র্যাগ করে আপনি কী করবেন, এইটাকে জাস্ট ঘুরিয়ে আপনি কী করবেন জাস্ট এইভাবে ঘুরিয়ে জাস্ট আপনি সোজা করার ট্রাই করবেন। তো সাপোজ ধরুন আমরা এইটুকু পরিমাণ রাখতে পারি। সো আশা করছি আপনাদের এইটুকু পরিমাণ রাখলে ঠিক হবে, বা আপনি চাইলে কী করতে পারেন, আপনি আরেকটু পরিমাণ ড্র্যাগ করে ঘোরাতে পারেন। সাপোজ ধরুন আপনি এইটুকু করে ঘোরাতে পারেন। এবার দেখুন এইটুকু করার পর এবার আপনি সিম্পলিভাবে কী করবেন, জাস্ট এইটাকে সিলেকশন করবেন। সিলেকশন করে দেন আপনি কী করবেন, এখান থেকে শেপ বিলার টুলটাকে নিয়ে আপনি জাস্ট দেখুন এইখান থেকে জাস্ট আমরা ধরুন এই দুইটাকে সিলেক্ট করলাম, জাস্ট এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম। তো সিম্পলিভাবে দেখুন আমাদের এইটুকু সিলেক্ট করা হয়ে গেল। তো এইটুকু সিলেক্ট করার পর এবার আমরা কী করতে পারি, আমরা এগুলোকে বিভিন্ন ধরনের কালার করতে পারি। সো কালার করার জন্য সিম্পলিভাবে কী করবেন, আপনি এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারেন, যাতে করে আপনাদের ডিজাইনটা আরও সুন্দর দেখায়। সো আপনি কী করবেন, সিম্পলিভাবে এটাকে সিলেক্ট করবেন, দেন কী করবেন এখানে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনি কী করবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবেন, দেন এখানে সিলেক্ট করতে পারেন, দেন আপনি এখানে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করতে পারেন। সো দেখুন এখানে আপনি কী করতে পারেন, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট আপনি এটাকে এরকম করে বিভিন্নভাবে মুভও করতে পারেন, বা আপনি যেমন বিভিন্নভাবে সিলেক্ট করে আপনি এটাকেও সিলেক্ট করে দিন এখান থেকে কী করতে পারেন, মুভ করতে পারেন। সো দেখুন আমাদের কী হলো, একটা লেটার কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা চাচ্ছিলাম যে এ ওয়াই কে এর কম্বিনেশন করে আমাদের একটা লোগো তৈরি হোক, তাই না? তো এর জন্য দেখুন আমাদের সিম্পল একটা কাজ করতে হবে, সেটা কি, আপনি কী করবেন কি, এই দুটাকে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে আপনি কী করবেন, এইটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন আপনি কী করবেন কন্ট্রোল বি অথবা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। সো পেস্ট করে দেখবেন আপনাদের সেম লেটারের আরেকটা জিনিস কিন্তু কপি হয়ে যাবে। তো এবার কী করবেন, সিম্পলিভাবে কী করবেন, আপনি এটাকে আপনি ঘুরিয়ে দেবেন, এরকম করে ঘুরিয়ে দিলাম। সো ঘুরিয়ে দিয়ে আপনি কী করতে পারেন, এটাকে আরেকটু ড্র্যাগ করে আপনি এইভাবে রাখতে পারেন, বা চাইলে আপনি কী করতে পারেন এটাকে এইভাবেও আপনি চাইলে একটু এগিয়ে দিয়ে দেন আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমরা এইটুকু রাখতেছি। তো সিম্পলিভাবে এইটুকু রাখার পরে এবার আমরা কী করবো, জাস্ট এটাকে সিলেকশন করবো। সিলেকশন করে এবার দেখুন এখান থেকে সেমভাবে আমরা শেপ বিলার টুলটাকে নিব। নেওয়ার পর আমরা কী চাচ্ছিলাম, একটা ওয়াইড ড্র করতে, দেন আমাদের একটা এ থাকবে এবং আমাদের কে থাকবে। সো দেখুন আমরা কিন্তু চাইলে এইখান থেকে ড্র্যাগ করে জাস্ট আমরা এইখান থেকে নিয়ে এখানে নিলাম, দেন আমরা এইখান থেকে জাস্ট এইখানে নিলাম, তাহলে কী হলো আমাদের দেখুন একটা ওয়াইড ড্র হয়ে গেল। এবং আমরা কী করবো, জাস্ট আমাদের এইখানে যে শেপটা ছিল আমাদের এই শেপটা থেকে জাস্ট এখানে মিশিয়ে দিয়ে আমরা কিন্তু কী করতে পারি, এখানে দেখুন এই একটা কে কিন্তু আমাদের অলরেডি ড্র হয়ে গেছে। এবার দেখুন আমরা কী করবো, জাস্ট আমাদের দেখুন কে ড্র হয়ে গেল এবং আমাদের ওয়াই ড্র হয়ে গেল। এবার যদি আমরা দেখুন এইখান থেকে জাস্ট এইটাকে সিলেক্ট করি এবং এইখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা এও ড্র হয়ে গেল। তাহলে আমরা কী করলাম, আমরা দেখুন এইখান থেকে আমরা এইটুকু পরিমাণ এ নিলাম, দেন আমরা এইখান থেকে এইটুকু পরিমাণ কে নিলাম এবং এইখানে কিন্তু আমরা ওয়াই নিলাম। সো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন লেটারে কম্বাইন করে আপনি কিন্তু খুবই সুন্দর সুন্দর লোগো ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন।
সো তৈরি করার পর সিম্পলি আপনি কি করতে পারেন এটাকে বিভিন্ন ভাবে আপনি কালার কিন্তু এখান থেকে খুব সহজে পরিবর্তন করতে পারেন এবং আপনার লোগোকে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ভাবে মকআপও কিন্তু করতে পারেন সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারাও যা সেই ভিডিওগুলো দেখে দেখে যা সেই ডিজাইনগুলোকে করার ট্রাই করবেন সো যখনই দেখবেন আপনি কোনো ডিজাইন করার ট্রাই করতেছেন তখন দেখবেন আস্তে আস্তে করে আপনার ডিজাইনগুলো কিন্তু খুব আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে লোগো ডিজাইনের তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আর কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ